আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাস সৃষ্টি করলো জামাত, কি করেছে দেখুন। সেপ্টেম্বর থেকে রাজনীতিতে জামাত শিবির চমক, কোনো কিছুই জামাত শিবিরকে আটকাতে পারছে না। দর্শক, জামাত ইসলামে যাতে রাজপথের রাজনীতি করতে না পারে সেজন্যে এই মুহূর্তে এমন কোনো আয়োজন নেই যা করা হচ্ছে না বা করা হয়নি। প্রথম কথা হচ্ছে, জামাত স্বাভাবিকভাবে অনুমতি নিয়ে রাজপথে সভা সমাবেশ করতে চায়, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অনুমতি দিচ্ছে না। তার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বারবার বারবার অনুমতির আবেদন করে যাচ্ছে, পিছিয়ে আবার কর্মসূচি ঘোষণা করছে, কোনোভাবে অনুমতি দিচ্ছে না। কিন্তু জামাত নাসুরবান্দা, তাদেরকেও আটকানো যাচ্ছে না। আমরা যারা রাজপথে সমস্যা সমাধানের পক্ষে নই, টেবিলে সমস্যা সমাধানের পক্ষে, পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউটের পক্ষে, পিসফুল রিকনসিলিউশনের পক্ষে, আমরা তো জামাতকে নানান পরামর্শ দিই যে রাজপথে অনুমতি ছাড়া এভাবে নেমে শক্তি ক্ষয় করতে, অথবা বিএনপি চূড়ান্তভাবে নামার আগে বিএনপি যেন না, জামাত যেন না নামে। নানান পরামর্শ, নানান আলাপ আলোচনা, নানান আয়োজন সত্ত্বেও জামাত ইসলামী একের পর এক রাজপথে চমক দেখিয়ে যাচ্ছে। জামাতের প্রোগ্রামগুলোতে ইদানিং লক্ষ্য করছি, গণজোয়ার, লোকে লোকারণ্য, জনতার ঢেউ, কোনো কিছুতেই প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রাকৃতিক বাধা যেমন জলাবদ্ধতা, বৃষ্টি, পানি, প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই, পুলিশের সাজোয়া যান, কঠোর নিরাপত্তা, মাঝে মাঝে লাঠিচার্জ, কিন্তু জামাতকে বন্ধ করা যাচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী 6 আগস্ট জামাত ইসলামী দেশব্যাপী আরাক চমক দেখিয়েছে। এটা একটা ইতিহাস সৃষ্টি বলবে, এরকম খুব কম হয়। কি ঘটেছে দেখুন, জামাত কি ঘটেছে। তীব্র বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম মহানগরী জামাতের বিক্ষোভ মিছিলে সমাবেশ। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম শহরে বিক্ষোভ মিছিলে সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা। প্রচণ্ড বৃষ্টি, আমরা যতটুকু খোঁজ নিয়েছি মারাত্মক বৃষ্টি, অস্বাভাবিক বৃষ্টি, যেখানে সাধারণ মানুষের চলাফেরাই অনেকটা বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, যেখানে গণমাধ্যমে আমরা দেখেছি পাহাড় ধসের সম্ভাবনা, সেই পরিস্থিতিতেও জামাত ইসলামী বিপুল সংখ্যক লোক নিয়ে, কেউ রেইনকোট পরে, কেউ ছাতা নিয়ে, কেউ ছাতা ছাড়া, এমন বৃষ্টি, ছাতায় কাজ হয় না। সিনিয়র নেতারা, জুনিয়র নেতারা সবাই রাজপথে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছে। বৃষ্টির শব্দ চাইতেও জামাত শিবিরের স্লোগানের শব্দ জনগণের কানে অতি দ্রুত পৌঁছে গিয়েছে। তো এটা একটা ইতিহাস সৃষ্টি। এত বৃষ্টির মধ্যে সাধারণত প্রোগ্রাম থাকলে স্থগিত করা হয়। হ্যাঁ, সমাবেশের মাঝখানে বৃষ্টি নামলে, বিএনপির ক্ষেত্রে যেটা গত শুক্রবার হয়েছে সেটা চলে, কিন্তু বৃষ্টি দেখে বৃষ্টির মধ্যে স্টার্ট করা, এটা একটা নতুন ইতিহাস বলবো। এরকম অনেকেই করতে পারে না বা অনেকেই করে না। চমৎকার একটা দৃশ্য, ইতিহাস সৃষ্টি আমি বলবো। শুধু চট্টগ্রামে নয়, দেখেন আরও কী করেছে। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। নারায়ণগঞ্জ কিন্তু মোটামুটি বলা যায় যে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, বিএনপিও বড় আকারে প্রোগ্রাম করতে বেগ পেতে হয়, সেখানে জামাত বড় বড় বিক্ষোভ মিছিল করে যাচ্ছে একের পর এক। এবং সেম দাবিতে সবচাইতে আকর্ষণীয় ছিল আজকে 6 আগস্ট, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত, গাজীপুর মহানগরী শাখার মিছিল। এর আগে লাস্ট যে গাজীপুর মহানগরী শাখা বিক্ষোভ মিছিল করেছে, বিশাল বিক্ষোভ মিছিল, কেউ কেউ বলেছে স্বাধীনতার পর এত বড় মিছিল গাজীপুরে জামাত শিবিরের কেউ করতে পারেনি। তো সেরকম আজকেও দেখতে পাচ্ছি যে বিশাল বিক্ষোভ মিছিল গাজীপুর মহানগরীর, লোকে লোকারণ্য, এবং যতদূর চোখ যাচ্ছে জামাত শিবির লোকজন আসছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, শেষ হচ্ছে না। এবং অনেকক্ষণ দাঁড়িয়ে বক্তব্য দিলাম। এই গাজীপুরে কিন্তু এর আগের প্রোগ্রাম থেকে ধরপাকড়ের ঘটনা ঘটেছে, একটা ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটকানো যাচ্ছে না, তারা রাজপথে আছে। সেম দাবিতে খুলনা মহানগরী জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে, নেতারা দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে। ময়মনসিংহ মহানগর জামাতের বিক্ষোভ, দেখেন এই ময়মনসিংহ তো দুর্বল হওয়ার কথা, এই ময়মনসিংহ আওয়ামী লীগের হিস্ট্রিক্যাল একটা অবস্থান রয়েছে, এখানেও কি করেছে। সারা দেশে প্রশাসন কর্তৃক মিছিলের সমাবেশে বাধা প্রদান করা প্রতিবাদে এবং নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী আলেম মোহাম্মদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখা। আর সকালে নগরীর শানকিপাড়া বাজার থেকে মিছিল শুরু হয়, গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন। এখানে বক্তব্য দিয়েছে, অনেকক্ষণ অবস্থান করেছিল, অনেক লোক হয়েছিল, মানে একটা চমৎকার পরিবেশ।
ঘোষণা দিয়েও জামাত চমক দেখায়, ঘোষণা না দিয়েও চমক দেখায়, নির্দিষ্ট সময়ে নির্ধারিত দিন করতে না পারলো, একদিন দুই দিন লেট হলেও তারা করে। এবং আমরা দর্শক আপনারা দেখেছেন কিনা যে জামাত গত 28শে জুলাই থেকে আজকে 6 আগস্ট পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও মাঠে আছে, একদিনও। এখন তো বিএনপির চাইতেও আরো কন্টিনিউসলি আছে, আমি বিএনপির সাথে তুলনা করছি না, বিএনপিকে নেতৃত্ব দিতে হবে, বিএনপি আন্দোলনের নিউক্লিয়াস, কিন্তু বিএনপির চাইতেও ধারাবাহিকভাবে জামাত মাঠে আছে। এরকম ননস্টপ ধারাবাহিকতা বিএনপি কিন্তু দেখাতে পারেনি। সিলেট মহানগর জামাত ইসলামী সেম দাবিতে, 10 দফা দাবিতে রোববার নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল করে, কারো হাতে ছাতা, কারো গায়ে রেইনকোট, কেউ রিক্সায় ভিডিও করছে, মানুষজন তাকিয়ে আছে। এর মানে দুপুরের আগেই অনেকগুলো মহানগরী শাখা চমক দেখিয়েছে। এটা এই বৃষ্টির মধ্যে এইভাবে প্রোগ্রাম করা, বৃষ্টিতে ভিজে, প্রচন্ড বৃষ্টির মধ্যে, পাহাড় ধসের সম্ভাবনার মধ্যে, এটা একটা ইতিহাস সৃষ্টি বলবো। আর মোটের উপরে এই যে ননস্টপ মাঠে থাকা এবং একদিনও বিরতি দিচ্ছে না, অনুমতি ছাড়া, অনুমতি সহ নানানভাবে করার চেষ্টা করছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবং এর ফলে আসলে অন্যান্য বিরোধী দল বিএনপি থেকে শুরু করে সবাই জামাতকে এখন ফিল করছে, প্রয়োজনীয়তা মনে করছে, যার ফলে আমরা মনে করছি যে এই যে জামাতের ধারাবাহিক আন্দোলন মাঠে নামা, কেউ জামাতকে মাঠ থেকে বিরত থাকতে পারছে না, রাখতে পারছে না, রাজপথে জামাতের চমক। এর ফলে আগামী সেপ্টেম্বর থেকে অগস্ট মাসে জামাত তেমন কিছু করতে পারবে না, তেমন দিবেও না, এরকম জাস্ট একটু বিগিনিং দেখিয়ে যাচ্ছে। কিন্তু সেপ্টেম্বরে হয়তোবা বিএনপির সাথে সমন্বয় হয়েও আন্দোলনে একটা চূড়ান্ত ধাপ আসবে এবং অনুমতি থেকে শুরু করে নানান বিষয়ে একটা ফয়সলা হতে পারে। যেহেতু অগস্ট মাস বিবেচনায় জামাতকে অনুমতি দেওয়া হচ্ছে না, সেপ্টেম্বর থেকে রাজনীতিতে বিএনপির বদান্যতায় এবং সামগ্রিকভাবে নানান সিদ্ধান্ত, হয়তোবা আদালতের কিছু সিদ্ধান্ত রুলিং, এর ফলে সেপ্টেম্বর থেকে জামাত শিবির চমক আসছে, অপেক্ষা করুন।